ভিউয়ার্স, আজকে আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। ভিডিও টিউটোরিয়ালটি হচ্ছে যে ওয়ার্ড ফাইলকে পিডিএফ ফাইলে কনভার্ট করা এবং পিডিএফ ফাইলকে ওয়ার্ড ফাইলে কনভার্ট করা। এখানে আরেকটি বিষয় সংশোধন করব, সেটি হচ্ছে যে কখনো কখনো আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে বিভিন্ন ধরনের লেখা কপি করে থাকি, অধীনের লেখাগুলিকে বিজয় থেকে ইনিকোড থেকে বিজয়ে কনভার্ট করা, অথবা আমার প্রয়োজন মতো কোনো বিজয়ের লিখিত কোনো ডকুমেন্টসকে ইনিকোডে কনভার্ট করে সেটাকে অনলাইনে দেওয়ার উপযোগী করে তোলা। তো কাজটি শুরুতেই আমি দেখাবো হচ্ছে যে একটি ওয়ার্ড ফাইলকে কিভাবে কনভার্ট করে আমি পিডিএফ ফাইলে রূপান্তর করতে পারি। ভিউয়ার্স, আপনি আপনারা দেখছেন যে আমি একটি ফাইল খুলেছি, একটা ফোল্ডার খুলেছি, ফোল্ডারের ভিতরে আমি একটা ফাইল লিখেছি, যে ফাইলটি একটা ওয়ার্ড ফাইল হিসেবে আমরা দেখতে পাচ্ছি। এখন কথা হচ্ছে আমরা কীভাবে চিনব এটি কোনটি ওয়ার্ড ফাইল কোনটি ওয়ার্ড ফাইল নয়। ওয়ার্ড ফাইলের এক্সটেনশন হচ্ছে যে ডট ডকস, DOCX। আর অন্যান্য রকমের ফাইলে বিভিন্ন রকমের ফাইলের ফাইল ফরম্যাট আছে। আমরা যেহেতু এখন ওয়ার্ড নিয়ে কাজ করছি, আমরা ওয়ার্ডটাই দেখি। তো আমি প্রথমে ফাইলটিকে খুলব বা ওপেন করব, ডাবল ক্লিক করে ওপেন করলাম। এটি একটি ওয়ার্ড ফাইল যার মধ্যে আমি অর্ধাংশ বাংলা দেখেছি আর অর্ধাংশ ইংরেজি দেখেছি। এক পেজের একটি ফাইল, ওয়ার্ড ফাইল। এই ফাইলটির মধ্যে এখন আমি ইচ্ছা করলে এর মধ্যে লেখালেখি করা যাচ্ছে, কিন্তু যখন আমি এটি পিডিএফ রূপান্তর করব তখন এই ফাইলটিকে কোনোভাবে পরিবর্তন করা যাবে না। তো এই ব্যাপারটি একেবারে সহজ। আমরা ফাইলে যাব, ফাইল থেকে এক্সপোর্টে দেব, ফাইল থেকে এক্সপোর্ট। এই কাজটা দুইভাবে করা যায়, আমি প্রথমে একভাবে করা দেখাবো, পরে আরেকভাবে দেখাবো। তো আমি এই ফাইলটিকে পিডিএফ করার জন্য, পিডিএফ হচ্ছে যে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, তো এটাকে যখন আমি পিডিএফ করতে চাইবো তখন আমি ফাইলতে গিয়ে ফাইল থেকে এক্সপোর্টে দেব। এক্সপোর্টে দিলেই এই পেজটি আসবে, সেখানে ক্রিয়েট পিডিএফ অথবা এক্সপিএস লেখা আছে, আমরা পিডিএফ করবো। তো আমি যেহেতু পিডিএফ করব, সেজন্য সে আমার কাছে একটি ফাইল লোকেশন চাচ্ছে যে সে কোথায় এটিকে সেভ নিতে চায়। তো আমি এই জন্য একটা ফোল্ডার তৈরি করে রেখেছি কনভার্ট নামে ডেস্কটপে, ওই ফোল্ডারটিতে আমি যাব এবং সেখানে এটাকে রাখবো। এখানে আগের কোনো পিডিএফ ফাইল নাই, এই জন্য এই জায়গাটা শূন্য দেখাচ্ছে। ফাইল নামটি, ফাইল নেম যেটি, সেটি আগের মতোই রয়েছে এবং ফাইল টাইপটা হচ্ছে যে দেখেন সেটা হচ্ছে যে .pdf। তারপর এখান থেকে আমি পাবলিশ দেব। একদম ইজি, খুব সহজেই এটি একটি পিডিএফ ফাইলে রূপান্তরিত হয়ে গেছে। এখন আমি কোনোভাবে এই ফাইলে আর পরিবর্তন কাটা ছাড়া কোনো কিছুই করতে পারবো না। এটা হচ্ছে একটা পদ্ধতি পিডিএফ করার। আমি ওই হোল্ডার থেকে দেখাচ্ছি, এই যে দেখেন এখানে এই .pdf নামে নতুন ফাইল তৈরি হয়েছে আর আগের ফাইলটা আমার ওয়ার্ড ফাইল, একই ফাইল একই লেখা, একটা ওয়ার্ডে আছে আর একটা পিডিএফ এ আছে। এটা হচ্ছে যে খুব সহজ একটা পদ্ধতি। আরো সহজ পদ্ধতি আছে, আমি যখন ফাইল থেকে সেভ এজে যাব, সেভ এজে গিয়ে আমি আগের মতোই ফোল্ডার সিলেকশন দিব। দেওয়ার পরে ফাইল টাইপের মধ্যে এখানে অনেক রকমের ফাইল ফরম্যাট আছে, এটাকে আমি এই যে ওয়ার্ড 97 থেকে 2003, তারপর ওয়ার্ড টেম্পলেট, তারপর ওয়ার্ড মাইক্রোএনেবল টেম্পলেট, তারপর এই যে পিডিএফ, এটাকে আমি ইচ্ছা করলে পিডিএফ ফাইল হিসেবে অথবা ওয়েব পেজ হিসেবে, HTML পেজ অথবা একবার হচ্ছে যে কি রিচ টেক্সট ফরম্যাট, ফ্লেম টেক্সট ইত্যাদি নানান রকম ফরম্যাট আছে, এই যে কোনো ফরম্যাটে আমি নিব হচ্ছে যে এটাকে পিডিএফে।
PDF এ যেহেতু আমার ওই ফোল্ডারের মধ্যে PDF একটি ফোল্ডার একই নামে একটি ফাইল আছে, সেজন্য এটাকে একটু নাম পরিবর্তন করে দিতে হবে আমাকে, যেহেতু আমি অন্য ওয়েতে আবার করছি, সেজন্য এখানে অতিরিক্ত একটা এক দিয়ে দেব। এবার একই জায়গায় দুটো ফাইল সেভ হয়ে যাবে। এই যে দেখেন এখানে এই ফোল্ডারের মধ্যে দুটি ফাইল, একটা ওয়ার্ড টু PDF আর একটা ওয়ার্ড টু PDF ওয়ান নামে। এটা একটা সহজ পদ্ধতি যে একটি ফাইলকে ওয়ার্ড ফাইলকে, এবার সেটা এই ডকুমেন্টটা আপনার 1 পৃষ্ঠা হোক আর 1000 পৃষ্ঠা বা 1000 পৃষ্ঠা হোক, যত বড় ফাইলই হয় এটা স্বাভাবিকভাবেই এভাবে ফরম্যাট হয়ে যাবে, এভাবে প্রিন্ট হয়ে যাবে। এটা উইন্ডোজ 8 এবং পরবর্তী উইন্ডোজ এবং অফিস 10 বা পরবর্তী সকল ভাষণে একটা বাই ডিফল্ট দেয়া থাকে। এই জায়গার মধ্যে এক্সপোর্টে গেলে আমরা এই কাজটা করতে পারবো, এক্সপোর্ট থেকে অথবা ফাইল সেভস থেকে। কিন্তু শুধুমাত্র অফিস 3 যারা ব্যবহার করে থাকেন বা অফিস 3 এবং উইন্ডোজ 7 বা তার আগের ভার্সনগুলিতে কখনো কখনো এই ধরনের অপশন পাওয়া যায় না। এক্ষেত্রে সেভস দিয়ে করতে হবে অথবা অন্য একটি সফটওয়্যার আছে যেটিকে ইনস্টল করে আপনাকে PDF করতে হবে। এছাড়া আপনি অনলাইনে গেলে গুগল থেকে ডু PDF নামে আরো একটি সফটওয়্যার আছে, যে সফটওয়্যারটি দিয়ে খুব সহজে আপনি এই কাজটা করতে পারবেন। সফটওয়্যার নাম হচ্ছে ডু PDF। ডু PDF দিয়ে অর্থাৎ যে কোনো ওয়ার্ড ফাইলকে PDF ফাইলে রূপান্তর করা ডু PDF দিয়ে করা হয়। অবশ্য তার জন্য আরো কিছু শর্তাবলী রয়েছে। ডু PDF সফটওয়্যার দিয়ে রূপান্তর করা ফাইল রিড করতে হলে অবশ্যই প্রক্সি রিডার PDF রিডারটি লাগবে। প্রসঙ্গত বলে নিচ্ছি, এ ধরনের ফাইল ফরম্যাট রিড করার জন্য নির্দিষ্ট কিছু সফটওয়্যার ইনস্টল করে নিতে হয়। আমরা সবাই জানি যে অ্যাডোবি রিডার একটা সফটওয়্যার আছে, যে সফটওয়্যারটা আমার এখানে ইনস্টল করা আছে। যদি কারো কম্পিউটারে অ্যাডোবি রিডার বা অ্যাডোব রিডার ইনস্টল করা না থাকে, তাহলে ওনার কম্পিউটারে এই ধরনের ফাইল ওপেন হতে চাইবে না বা হবে না। তো সেই জন্যে আমরা এই ধরনের ফাইল কনভার্ট করার ক্ষেত্রে এই বিষয়গুলিকে খেয়াল করব। এই হচ্ছে যে আমার ওয়ার্ড থেকে PDF ফাইল কনভার্ট করার প্রথম ধাপ। ভিউয়ার্স, আমি এবার শুরু করছি আমার কাজের দ্বিতীয় ধাপ। এই ধাপ হচ্ছে যে PDF ফাইলকে ওয়ার্ড ফাইলে রূপান্তর করা। এই কাজটা অবশ্য আমরা অনলাইনে করব, সেই জন্য আপনার ল্যাপটপে বা কম্পিউটারে আগে থেকেই ইন্টারনেট কানেকশন দেওয়া থাকা চাই। আমি একটি ব্রাউজার ওপেন করব এবং ব্রাউজারের মধ্যে আমি একটি ফাইল সার্চ করব যে PDF টু ওয়ার্ড কনভার্ট করা। অনেক খুব সহজেই অনেকগুলি সফটওয়্যার রয়েছে, তবে গুগল সমর্থিত একটি সফটওয়্যার আছে স্মাইলস PDF। PDF টু ওয়ার্ড আমি এভাবেই সার্চ করব এবং সহজে একটি যে স্মল pdf.com নামে একটি সফটওয়্যার ওপেন হচ্ছে। এই দেখতে পেজটা ঠিক এরকম এডিটরিয়াল ভার্সন হিসেবে ব্যবহার করা যায়, তবে আমরা খুব সহজে অনলাইনে কাজটা করে নেব। এই জন্য অবশ্য বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করা হয়ে থাকে। এটি একটি সহজ পদ্ধতি একটি PDF ফাইলকে ওয়ার্ড ফাইলে রূপান্তর করা। আমি যে ফাইলটিকে একটু আগে PDF ফাইল বানিয়েছি, সেই ফাইলটিকে এখন আমি ওয়ার্ড ফাইলে আবার রূপান্তর করব। তো চুজ ফাইল, এখান থেকে আমি দিব চুজ ফাইল, ফাইল চয়েস করে দিব। আমাকে ফাইল দেখাতে বলছে কনভার্ট। এখান থেকে আমি এই যে PDF যে আমি যেটা কনভার্ট করলাম সেই ফাইলটা আমি দেখাচ্ছি। ফাইল আপলোডিং সম্পন্ন হয়েছে। এখন হচ্ছে যে আমাকে কনভার্ট টু ওয়ার্ড অথবা কনভার্ট টু ওয়ার্ড ওসিআর, এটি একটি আরও একটি অনলাইন কনভার্টিং সিস্টেম। তো আমরা হচ্ছে যে কাজটা করবো এটাকে সিম্পল ওয়ার্ড ফাইলে রূপান্তর করবো। চুজ অপশন, কনভার্টিং হয়ে যাচ্ছে, ফাইলটি ওয়ার্ডে কনভার্ট হয়ে গেছে অলরেডি। এখন এটা ডাউনলোড চাইবে, ফাইলটাকে আমি ডাউনলোড করবো। ডাউনলোডের জন্য আমার কাছে যে অপশনটি সে চাইছে, আমি কি ওপেন করবো নাকি সেভ করবো, আমি সেভ করে নিব। এইটাকে এই জায়গায় সেভ হয়েছে ফাইলটি, এই যে একটা তীর চিহ্ন দিয়ে সেভ হয়েছে এবং কোন ফাইলে কি ফোল্ডারে গিয়েছে এটি চলে গেছে আমার ডাউনলোড ফোল্ডারে। সেখান থেকে আমি ফাইলটিকে কাট করব, ফাইলটি কাট করব না, আগে আমি কনভার্টেড ফাইলটিকে কাট করব। কাট করে আমার সেই যে ফাইল ফোল্ডারটি আছে কনভার্ট ফোল্ডারে আমি নিয়ে যাব।
নিয়ে আসলাম। দেখেন এখানে আমার চারটে ফাইল আছে, এটা আমার প্রথম মূল ফাইল। তারপর আমি দুই পদ্ধতি দুটি পিডিএফ ফাইল করেছি, এবং তৃতীয় স্টেপ হচ্ছে ওয়ার্ড থেকে আমি পিডিএফ থেকে এই পিডিএফ ফাইলটাকে আমি ওয়ার্ড ফাইলে রূপান্তর করেছি। এখন ফাইলটার অবস্থা আমি একটু দেখে থাকি যে আসলে এর মধ্যে কি আছে। আমাকে আনএবল করতে হবে, তারপরে আমার যে ফন্টগুলি আছে সেগুলি চেনা যাচ্ছে না, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। আমার ফন্টগুলিকে চেনা যাচ্ছে না, অনেকে আমরা এই ধরনের সমস্যা পড়ে থাকি। আমার এই ভিডিও তৃতীয় স্টেপে এই জিনিসটা দেখানো হবে, তারপর আমি কাজের সুবিধার্থে আগে এই কাজটা একটু করে নিচ্ছি। এই এই অংশটা বাংলা চিহ্নিত অংশিত অংশের যে ফন্টগুলি আছে এগুলি চেনা যাচ্ছে না, এগুলি বিভিন্ন ফন্টে হয়ে আছে। সেই জন্য আমাকে যে কাজটা করতে হবে, এই অংশটাকে চিহ্নিত মানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমাকে এখানে ফাইল ফন্ট দেখিয়ে দিতে হবে যে আমি কোন ফন্টে চাই। আমার থেকে বিজয় ছিল, সুতনি এমজে ছিল, আমি এমজেতে নিয়ে যাচ্ছি। এখন সুতনি সুতনি এমজে হওয়ার পরেও এটা সঠিকভাবে মিলছে না ফন্টটা, তো সেই জন্য আমাকে নিয়ে যেতে হবে নির্মলা, অর্থাৎ অথবা কি বলে নির্মলা। নির্মলা নিয়েছি, নির্মলা নির্মলা ইউআই অথবা নিকশ ব্যান নিয়ে করে ফেলতে হবে আমাকে। নিকশ ব্যান করে ফেলতে হবে, নিকশ ব্যান করে ফেললে এখানে একটু সমস্যা আমরা ফিল করে থাকি কখনো কখনো, যখন নেট থেকে আমরা ফাইলটা ইয়ে করে আনি তখন এই ফাইলগুলি এরকম ভাবে ফরম্যাটের সাথে বা আমার ফন্টের সাথে মিলে না। এক্ষেত্রে আমাকে আমার এই ভিডিওর থার্ড স্টেপ যেটি আছে পরের ধাপ সেটা আমাকে করতে হবে। সেটাই করতে হবে, সেটা হচ্ছে যে কি একটি যে এগুলি এখন ইউনিকোডে রূপান্তরিত হয়েছে, এবং ইউনিকোড এই ফন্টগুলিকে আমাকে বিজয় রূপান্তর করে নিতে হবে, তবে আমার ঝামেলা মুক্ত হয়ে যাব। এই অংশটাকে আমরা আমি এবার আপনাদেরকে বিজয় রূপান্তর করে দেখাবো অনলাইন থেকে। তো এটা হচ্ছে যে আমার ভিডিওর দ্বিতীয় ধাপ, যে আমরা যে কাজটা করে থাকি সেটা হচ্ছে যে কি একটি পিডিএফ ফাইলকে ওয়ার্ড ফাইলে রূপান্তর করা। এই কাজটা আমরা করে থাকি স্মাইল স্মল পিডিএফ থেকে, এবং এটি অনলাইনে খুব সহজে কাজটি করা যায়। তো ভিউয়ার্স, পিডিএফ কনভার্টিং এর ক্ষেত্রে ও পিডিএফ থেকে ওয়ার্ড কনভার্টিং এর ক্ষেত্রে আরো একটি অনলাইন পদ্ধতি আছে, ওটা আরো সহজ। যাদের গুগলে অ্যাকাউন্ট রয়েছে তারা হচ্ছে যে তারা ড্রাইভে প্রবেশ করবে, অর্থাৎ গুগল মেইলে যাবেন, মেইল থেকে সরাসরি গুগল ড্রাইভে গেলেও হয়। গুগল ড্রাইভ, এই যে এখানে দেখছেন গুগল ড্রাইভ, ড্রাইভে যাওয়ার পরে ড্রাইভে যদি আপনার কোনো ইয়ে ফাইল থাকে, কি বলে এটাকে, কোন ধরনের পিডিএফ ফাইল থাকে, আমার এখানে দেখেন অনেকগুলি পিডিএফ ফাইল রয়েছে, যেগুলি লাল দাগছেন যে ফাইলগুলি এগুলি হচ্ছে পিডিএফ ফাইল। এই ফাইলগুলিকে আমরা ইচ্ছে করলে রাইট ক্লিক করে, এই যে দেখেন রাইট ক্লিক করে ওপেন উইথ গুগল ডকস, হ্যাঁ এই ডকস হচ্ছে যে ওয়ার্ড ফাইল। এটাও একটা সহজ পদ্ধতি, এই পদ্ধতিতে আপনি ইচ্ছে করলে, এটাও একটি সহজ পদ্ধতি, এই পদ্ধতি ইচ্ছা করলে আপনি একটি ফাইলকে পিডিএফ ফাইলকে ওয়ার্ড ফাইলে রূপান্তর করতে পারেন, এবং এটা খুব ইজিলি একটি ওয়ার্ড ফাইল থেকে। এক্ষেত্রে আরও একটা সহজ বিষয় আছে যেটা আমি অন্য একটি ভিডিওতে পরবর্তীতে দেখাবো, যে আপনি এই ধরনের ফাইল এখানে এই সমস্ত ক্ষেত্রে মানে ইমেজ ফাইলও ওয়ার্ড ফাইলে রূপান্তরিত করতে পারে। আপনার বই থেকে আর ছবি উঠিয়ে যদি কোনো এভাবে গুগল ড্রাইভে উঠিয়ে সেখান থেকে আপনি ওপেন উইথ গুগল ডকস দেন, তখন এই ইমেজ ফাইলটাও একটা ওয়ার্ড ফাইলে রূপান্তরিত হয়ে এটি আপনার কাছে ওপেন হবে। এটা আরেকটা মেজিকের মতো ব্যাপারটা, এটা আমরা পরবর্তীতে অন্য একটি ভিডিওতে দেখাবো। এখন আমরা এখানে শেষ করব আমাদের কাজের দ্বিতীয় ধাপ, এবং এরপরে আমি চলে যাব আমাদের কাজের তৃতীয় ধাপে। তো ভিউয়ার্স, চলুন তৃতীয় ধাপের কাজের জন্য আমরা আবারও আটে ব্রাউজারে শরণাপন্ন হই। ব্রাউজারে আমি এখানে লিখে দেব ইউনিকোড টু বিজয়, ইউএনআই, এই যে দেখেন ইউনিকোড লেখার পরে এই চলে এসছে ইউনিকোড টু বিজয়। এটি একটি অনলাইন ভিত্তিক সফটওয়্যার, এবং এর মাধ্যমে খুব সহজে কোন ফন্টকে, এখানে এটা এটা কিন্তু ফাইল কনভার্টেড না, এটা ফন্ট কনভার্টেড হয়,
আপনার বিশেষ করে আমরা অনেক সময় অনলাইন থেকে অনলাইনে যত রকমের আপনি লেখা দেখবেন সবগুলি লেখা ইউনিকোডে, আর ইউনিকোড হচ্ছে ইউনিভার্সাল কোড, এটি একটি আন্তর্জাতিক ভাষা, অর্থাৎ কম্পিউটারের প্রোগ্রামিং এর ভাষা যখন শুরু হয় তখন শুধুমাত্র ইংরেজিতেই প্রোগ্রামিং লেখা হচ্ছিল বা প্রোগ্রামিং এর সমস্ত কার্যক্রম চলছিল। পরবর্তীতে বিভিন্ন দেশের স্বশ মাতৃভাষা ব্যবহারের ক্ষেত্রে ইউনিকোড এর প্রবর্তন করা হয়। 256টি কোডে প্রথম এটি হয়, তারপর সেটা আরো 16,000 আরো এরকম হাজার হাজার, প্রত্যেক ভাষারই নিজস্ব ইউনিকোড আছে। আমাদের বাংলা ভাষায় আমরা যে বাংলা লিখে থাকি, কেউ মোবাইলে লিখি কেউ কম্পিউটারে লিখি, সবটা কাজই মূলত ইউনিকোডের ফন্টের দ্বারা সম্পন্ন হয়ে থাকে। আমাদের যে জনাব মোস্তফা জব্বার বা মাননীয় মন্ত্রী মহোদয়ের যে উদ্ভাবিত সফটওয়্যারটি রয়েছে বিজয়, এটি শুধুমাত্র আগে বিজয় হিসেবে ব্যবহৃত হতো, এখন এর মধ্যে আবার নতুন করে অ্যাড করা হয়েছে ইউনিবিজয়। ইউনিবিজয়টাও ইউনিকোড সফটওয়্যারের একটা অংশ। এছাড়া বহুল প্রচলিত ইউনিকোড সফটওয়্যার আছে আমাদের অভ্র, যেটা আমাদের অফিস আদালতে শিক্ষা প্রতিষ্ঠানে সর্বত্র সবাই আমরা এই ধরনের ফাইল ফরম্যাট ব্যবহার করে থাকি এবং এটি খুব সহজেই টাইপ করা যায়। কিন্তু যদি কখনো এরকম প্রয়োজন হয় যে আমার অনলাইন থেকে কোনো পেজ কোনো আর্টিকেল কপি করা, ফেসবুক থেকে কোনো কিছু কপি করা দরকার হয়, এক্ষেত্রে এই ফাইলটিকে আমি যখন ওয়ার্ড ফাইলটি নিয়ে যাব তখন আমার কিছু বিড়ম্বনা সইতে হয়। তো এ ধরনের ফাইলকে এ ধরনের ইয়েকে নেয়ার জন্য আমাদের সমস্যা আছে। তো আমি প্রথমে একটি লেখা যে কোনো একটা ইয়ে থেকে নিয়ে নেব, বাংলা লেখা নিব, একটা পত্রিকা থেকে একটা কাটিং নিয়ে নেব, একটা পত্রিকা থেকে নিয়ে নিচ্ছি, যেমন পত্রিকা ওপেন করছি এখানে, যেমন কালের কণ্ঠ, কালের কণ্ঠ পত্রিকা এখানে হোম পেজ যাওয়ার পরে হচ্ছে যে কোনো একটা খবর থেকে আমরা নিতে পারি, যেমন এই খবরটা থেকে নিতে পারি, এই অংশটা কপি করে আমি কপি করে নিয়ে যাবো ইউনিভিজিতে, কারণ এই লেখাটি আমি যখন ওয়ার্ডে পেস্ট করব, ও আমার আগের ফাইলটাও তো রয়েছে, সেটা আমি একটু পরে দেখাই। লেখাগুলো এরকম মোটা মোটা বা এরকম, এখন হচ্ছে যে ইউনিভিজয় হয়ে আছে। কেউ যদি মনে করেন যে এই ফন্ট গুলিকে আমি নিয়ে যাবো সুতো নিয়ে ওয়ামজিতে নিয়ে যাব, ওনার জন্য হচ্ছে এই কাজটা, তাহলে উনি এই ফাইলটাকে অংশটাকে কপি করবেন। যিনি এই কাজটা করতে চাইবেন তিনি এটাকে, আমি কপি করে নেব, কপি করলাম, সরি, কপি করে কাট করে নিলাম, কাট করে আমি ওখানে গিয়ে এখানে যে ইউনিকোড ইউনিকোড কিবোর্ডের লেখা এখানে পেস্ট করব, এখানে আমি পেস্ট করব, এগুলি ইউনিকোড কিবোর্ডের লেখা এখানে পেস্ট হয়েছে। এখন এখানে দেখেন কয়েকটা কি আছে, ইউনিকোড থেকে বিজয়, বিজয় থেকে ইউনিকোড অথবা মুছে ফেলি, এটা হচ্ছে যে বাংলা ইউনিকোড কনভার্টার সফটওয়্যার, এবং এই কাজটা অনলাইনে করতে হয়। তো কেউ যদি এরকম ইউনিকোড যুক্ত ফন্টকে বিজয় ফন্টে কনভার্ট করতে চান তাহলে উনি এই কাজটা করবেন, এক ক্লিকে কাজ শেষ। এই বক্স থেকে লেখাটা কনভার্ট হয়ে এখানে এসেছে, আমি এটাকে আবার কপি করব অথবা কন্ট্রোল এ দিব, কন্ট্রোল এ দিয়ে কাট করে আমি আমার ফাইলে নিয়ে এটাকে পেস্ট করে দেব। ফেস করলে আবার সে ওই ঘটনাটাই ঘটছে, আমার কনভার্টিং এর ক্ষেত্রে যে ঘটনা ঘটছে আমার ফন্ট গুলিকে চিনা যাচ্ছে না। এক্ষেত্রে খুব সহজ, সিলেক্ট লেখাগুলিকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমি শুধু ফন্টটা চেঞ্জ করে দেব, ফন্ট এখানে টাইম নিউ রোমান দেয়া আছে, আমি সেটাকে সুতো নিয়ে এনজি করে নেব। দেখেন আমার লেখাটা খুব সহজ পদ্ধতিতে, একদম ইজি, একদম সহজ। দেখেন এটি একটু ধরনের কিন্তু আঁকা বাঁকা, যেমন সাধারণত বিজয় যেগুলি হয় বিজয়গুলি যদি আমি ইয়েতে ইন্টারনেটে পেস্ট করি বা পোস্ট করি তখন এরকম লেখা আসবে। তো এই লেখাটাকে আমি একদম খুব সহজ শুধু এখানে ফন্ট পাল্টিয়ে দিলে আমার সুতনি হয়ে যাবে, সুতনি এমজি হচ্ছে, বা সুতনি সুতনি এমজি হচ্ছে যে এটা বিজয়ের অনেক রকমের ফন্ট আছে, এটা একটা ফন্ট, ফন্ট আপনারা বুঝেন ফন্ট হচ্ছে এক ধরনের বর্ণগুলি। আর এই যে লেখাটা আমি আগে কনভার্ট করেছি সেটাও আমি যদি কোনো পদ্ধতিতে আমি করি তাহলে ব্যাপারটা
কাট করার পরে এখান থেকে এটাকে আগের আঠাটি মুছে ফেলবো। এবার কনভার্ট বিজয় একজন বিজয় পদ্ধতি হয়ে গেছে। কাট করে আগের জায়গায় নিয়ে আমি পেস্ট করে দিব। পেস্ট করে দিলে আমি শুধু ফন্ট পাল্টিয়ে দিব। দেখেন একবার হুবহু আগের লেখাটাই যা আছে তাই হয়ে গেছে। এক্ষেত্রে আমার কিছু ফরম্যাটিং কাজ করতে হবে। এখানে রিমুভ স্পেস করে দিতে হবে, রিমুভ করে দিতে হবে, তারপর লেখাটার ইয়েটা বাড়িয়ে দিতে হবে, ফন্ট সাইজটা যেগুলোকে আমার ঠিক করে দিতে হবে। তাহলে লেখাটা প্রায় আগের মতনই আমার হয়ে যাবে এবং আমি ফাইলটাকে সেভ করে নেব। তো এই হচ্ছে যে আমার ইউনিকোড থেকে বিজয়, অথবা কেউ যদি বিজয় থেকে একটু দেখেন এই ফাইলটা আমি মুছে দিচ্ছি। আমার একটু কনভার্ট করার লেখাটা ছিল যে পত্রিকা যে কাটিংটা এটা জেকে হেলথ কেয়ার অ্যান্ড রিসেন্ট এই যে আজকে পত্রিকার নিউজটা এটা এটা হচ্ছে যে এখন এই মুহূর্তে আছে একটি বিজয় ফন্টে আছে, সুতুনি সুতুনি এমজেতে আছে। আমি এই ফন্টটাকে আমি ইউনিকোডে রূপান্তর করব। আমি নিচে রাখছি এটাকে, এটাকে আমি বিজয় আছে পেস্ট করব। তারপর আমি ইউনিকোড থেকে এটাকে ইউনিকোডে রূপান্তর করতে চাই। দেখেন এটা ইউনিকোড হয়ে গেছে, শুধু এখানে এক ক্লিক এটা ইউনিকোড হয়ে গেছে, ইউনিকোড হয়ে গেছে। আমি এখানে কাট করব, করে আবার এখানে রেখে দেব। এখানে রেখে দিলে আমার যে কাজটা হবে একটু খেয়াল করেন, এই লেখাটা আমি কালার পাল্টিয়ে দিচ্ছি, এই লাল লেখাটা এবং আমার যে সবুজ লেখাটা আছে এটা সুতুনি, মানে বিজয় ফন্টে আছে আর এটি হয়ে গেছে ইউনিকোডে। এই যে নির্মলা ইউআই অথবা যে কোনো এটা একটা ইউনিকোড ফন্ট, ইউনিকোড হওয়ার ফন্ট হয়ে গেছে। তার মানে আমি যে কোনো ধরনের ফাইল ফোল্ডার ফাইলকে ডকুমেন্টসকে এই পদ্ধতিতে আমি কনভার্ট করে আমার সুবিধা মতো ব্যবহার উপযোগী করতে পারি। তো ভিউয়ার্স, তাহলে আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। সেই জন্য সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমার একটি চ্যানেল রয়েছে বাংলা টিচিং হোম, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য সবাইকে আহ্বান করে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।